ভালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি বলবো। বাবরে, এই যে হাতটা ধরে আছি না, প্রচণ্ড ব্যথা। এই হাতটা ধরে আছি, ধরারও ক্ষমতা নেই, কিন্তু দেখো পেছন দিয়ে দেখা যাচ্ছে আয়নাটা, তাই না? তো ধরে থাকার ক্ষমতা নেই ডান হাতে, এত ব্যথা করছে, খুব ব্যথা। আজকে ওষুধ খেতে ভুলে গেছি রীতিমতো, এক্সারসাইজও করি না, একবার করে তো তিনবার করে করার কথা করি না, মানে বলতে পারো একটু কুড়েমি আছে, আমার খুব দোষ আছে এটা যা বলতে পারো। আর অনেকে আমাকে অনেক রকম সাজেস্ট করেছে, আমি তাদের সত্যি আমার ভালো লাগে যে ইউটিউবে এসে অনেক দিদি বোনদের আমি পেয়েছি যারা ভালো ভালো সাজেশান দেয়, ভালো থাকার কথা বলে। আর আজকে আমি রাকা বলে যে আইডিটা আছে, রাকা, উনি দিদি না বোন আমি জানি না, তো সম্মান দিয়েই কথা বলি যে উনি আমাকে বলেছিলেন যে মানুষ হতে গেলে যে র্যাট রেসে মানুষ দৌড়চ্ছে ওটা নিয়ে ভিডিও করো, তো আমি ওই চ্যানেলে ভিডিওটা করেছি, যার দেখার দেখে নিও। উনি আমাকে কমেন্টগুলো করেন, আমার ভালো লাগে, যারা যারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ আমি তাতে আপ্লুত। এই চ্যানেলে আমি মোটামুটি যেরকম ভিডিও দিয়ে দেবো, কোন রকম আলোচনা যদি করে আমার মনে হয় যে হ্যাঁ এটা ঠিক নয় সেটাও দেবো। আর তোমরা তো জানোই আমি সেটাকে প্রাইভেট বা ডিলিটও করে দিই কখনো কখনো, আর একান্তই যেগুলো আমার নিজের সেগুলো রাখি। অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো ভাবছি কথা, সেটা হচ্ছে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমি কি ইউজ করি রাতে শোবার আগে মুখে, স্কিনে, স্কিনটা ভালো রাখার জন্য। কিন্তু ভালো কত দূর আছে জানি না, তবে উইদাউট ফেশিয়াল, উইদাউট কিছু স্কিন ট্রিটমেন্ট যেটা পার্লারে গিয়ে করে সেটা ছাড়া কীভাবে রাখা যায় সেটুকু আমি যেগুলো ইউজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদিন শাড়ি একটু দেখানোর ইচ্ছা আছে, কিন্তু তার জন্য সময় দরকার, সেই সময়টা আমার নেই, কারণ এই মাত্র গেছিলাম মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে এলাম, যেতেও হয়েছে আজকে আমাকে, অন্যদিন ওর বাবা নিয়ে যায়, আজকে ওর বাবা আসতে পারেনি তার জন্য, মানে এক একদিন ওর বাবা চলে এলে নিয়ে যায়, আজকে যেহেতু আসতে পারেনি আমাকে নিয়ে যেতে হয়েছে, আমাকেই নিয়ে আসতে হয়েছে, খুব প্রবলেম হয়ে যাচ্ছে এটা, মানে প্রতিদিন ওর কোচিং হয়ে গেছে যেহেতু ও ছটা থেকে, ওই জন্যই একটু প্রবলেম হচ্ছে। তো ওই জন্য সময় করে উঠতে পারিনি ঠিকঠাক ভিডিও দেবার, জানো তো, কিন্তু এটা তো আমার একটা ভালোবাসার জায়গা, যখন আমার কেউ ছিল না, আমি যখন খুব একা হয়ে গেছিলাম তখন এই জায়গাটা আমাকে খুব সহযোগিতা করেছিল সব কিছু ভুলে থাকতে, তাই আমি এই জায়গাটাকে ছাড়তে পারবো না। আমি আর যাই হই, আমি বেঈমান নই, যে আমাকে এইটুকুও করে না আমি তার কৃতজ্ঞতা মনে রাখি। আর আমার শিক্ষা দীক্ষাটা হয়তো আছে বলে আমি কখনোই অকারণে কাউকে দুঃখ দিতে পারি না, খারাপও মানে এমন কিছু বলতে পারি না অকারণে যে তার খারাপ লাগে। হ্যাঁ, আমাকে যদি কেউ বারংবার বাজে কথা বলে, সে তো তোমাদেরও, যদি কেউ দিন রাত্রির গালাগালি পারে, বাজে কথা বলে, তখন তো তার তুমি তার প্রতি উত্তর দেবেই, তাই না? এবং সেটা দেবে কিন্তু ভালোভাবে। একটা জিনিস মনে রাখবে, কেউ যদি তোমার সঙ্গে প্রতি মুহূর্তে বাজে কথা বলে, তুমি তার সঙ্গে ভালো কথাই বলো। কত খারাপ ব্যবহার করবে সে, করতে করতে সে বুঝবে যে আমি ভুল করছি, বা সামনের মানুষটা তো ভালোই, তার সঙ্গে ভালো কথাই বলতে হয়, তো সে ভালো কথাই বলবে। আর একটা জিনিস জানো তো, মানুষের ফেস দেখে না বলে দেওয়া যায় যে মানুষটা কেমন। আজকে তুমি একজনকে যত খারাপই বলো, তুমি তার ফেস দেখে, তার চলন বলন দেখে বলে দিতে পারবে যে মানুষটা সৎ না অসৎ, বা দীর্ঘদিন যদি মেশো তো বলে দিতেই পারবে। তাই সত্যি যারা খারাপ তাদের সঙ্গে খারাপ ব্যবহার অবশ্যই করো, আমি বলবো না ভালো ব্যবহার করো, কিন্তু যারা সত্যি ভালো, কোনোদিনও তোমার পাশে দাঁড়িয়েছে, সবসময় অর্থ দিয়ে নয়, সাপোর্ট করেছে মেন্টালি হোক, তোমাকে কোনো কাজ করে হোক, কোনোভাবে তোমাকে সাপোর্ট দিয়েছে বা অর্থ দিয়েই হোক, যেভাবে হোক, তোমরা কিন্তু তার কৃতজ্ঞতাটা ভুলো না। কখনো যদি তার সঙ্গে মনোমালিন্যও হয় তাকে কোনো খারাপ কথা বলো না, কটু কথা বললে, কাউকে খারাপ কিছু বলে যদি কেউ মনে করে যে আমি খুব বাহাদুর হয়ে গেলাম, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু হয় না, পরে না তোমাদের নিজেদেরই খারাপ লাগবে, যখন দেখবে রাগটা কমে যাবে তখন নিজেদেরই মনে হবে যে আমরা খুব খারাপ করে ফেলেছি। তো আমার সময় টময় হলে আমি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব অবশ্যই, আর ওই চ্যানেলটা তো আছেই, ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, আশা করি ভালো ভিডিও পাবে। তো চলো আজকের ভিডিও অবধি, মেয়ে পড়তে বসেছে, এখন আমি একটু সমস্ত কিছু দিয়ে সেদ্ধ বসিয়েছি, গোটা সেদ্ধ ঠিক নয়, শিম, আলু, রাঙালু, কড়াইশুঁটি, এমনি কড়াই সব দিয়ে দিয়েছি সেদ্ধ, আর শীষ পালং সব দিয়ে সেদ্ধ করে
একটু শেষে আদা মৌরি বাটা দিয়ে দেবো, কারণ আমাদের এখানে যেটা হয় সেটা মশলা গোটা হয় না, তো ওই টাইপেরই করে আমি খাবো, আজকেও খাবো কালকেও খাবো, এক হাঁড়ি নয় এক কড়া করছি। তো ওইটা আমার মাথায় ঢুকেছে খাবো, ওটা ফুল ডায়েটও হয়, পেটও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। দেখা যাক যে খাবার পর আমার উপকার হয় না ক্ষতি হয়, ক্ষতি হবে না কারণ ওটা পুরোটাই সেদ্ধ, মাথা ভর্তি খুশকি আর কি বলবো, উকুন নয় কিন্তু। হ্যাঁ, তো আমার মেয়ে বলছে আমিও খাবো, আর ওর একটুখানি পায়েস করেছে রুটি দিয়ে খেয়ে নেবে। এই হচ্ছে আজকের খাওয়া। আমি তো খাই প্রচণ্ড মিষ্টি খাই, তোমরাও খেও, তবে মিষ্টি খাওয়া একেবারেই ঠিক নয়, ওটা সর্বনাশের মূল। আমি যতটুকু চেহারা আমার মোটা ঢ্যাপসা সেটা মিষ্টির জন্য, আর অন্য কিছুর জন্য না। তো আজ বাজে অনেক বকে ফেললাম, শুধু এটুকুই বলার যে আমি সময় টময় বিশেষ করতে পারছি না, তার জন্য ভিডিও সেরকম দিতে পারি না, সময় করে আমি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর মানুষকে কষ্ট দেওয়াও লিমিটে দাও, যারা কন্ট্রোভার্সি ভিডিও করছো তারা করো, সব কিছুই করো কিন্তু লিমিটেড করো যাতে মানুষের ক্ষতি না হয়। তো চলো আজকের ভিডিও এই অবধি, টাটা।